আমি প্রচারের নাম পড় টিএমসি মমতা ব্যানার্জির হয়ে জোড়া ফুল চিহ্নকে ভোট দিলাম সেটা বলবো। নরোত্তম বিশ্বাস যে ঠাকুরবাড়ি সম্পর্কে বিরুদ্ধ কথা বলছে সেটা আপনি কোথায় নাকি বিশ্বাস করে বলছেন? হ্যাঁ, সেটাকে বলেছি সংযত করতে, তার কারণ হচ্ছে এটা কেউ মেনে নেবে। আমরা বলছি তার ভুল ত্রুটি সে সংশোধন করে নিক, তার কারণ টিএমসি সে ভোটে দাঁড়িয়েছে জোড়া ফুল চিহ্ন থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী তাকে প্রার্থী করেছে, আমরাও চাইবো সে জিতে আসুক। কিন্তু তার কাছে আমাদের সকলের কাছে এইটুকু যে ঠাকুরবাড়ির বিরুদ্ধে কোনো জায়গায় কোনো কিছু বলে যদি বলে থাকে তাকে সংযত করানোর জন্য ঠিক আছে। ধারণীর মেলা নিয়ে বিজেপি সংগঠনের সাথে আলোচনা হয়েছে একসাথে করার ব্যাপারে? না, এটা বিজেপির সঙ্গে তো শুনুন, এটা আপনারা যেটা বলছেন এটা বিজেপি আর টিএমসির ব্যাপার তো নয়। এটা আমরা লাইসেন্স যেটা পেয়েছি আপনারা দেখে নিতে পারেন, শুনুন, এটা হচ্ছে টোটালটা এসে ধর্মীয় ব্যাপার। এটা মতীয় ধর্ম মহামেলা হরি ঠাকুর পূর্ণবর্ম শ্রী শ্রী হরি ঠাকুরের জন্ম উৎসব উপলক্ষে সারা ভারতবর্ষে বিভিন্ন সংগঠনের থেকে বিভিন্ন মানুষ আসে, শুধু আমার মতো ভক্ত সেটা তো নয়, বহু মানুষ আসে সেখানে দাঁড়িয়ে আজকে একটা মেলা হয় তাকে, সে যে মানুষের কাজ করেছে মানুষের জনকল্যাণের জন্য তার জন্য তার মেলাটা হয়, তার নামে আমরা উৎসব করি। বিভিন্ন সময় বিভিন্ন ঠাকুরের ভক্তরা ভারতবর্ষ থেকে শুরু নয়, সারা বিদেশ থেকেও মানুষ আসে এই মেলায়। এটা পার্টির কোনো এখানে নয়, পার্টি এখানে জেলা তৃণমূল কিন্তু আপনি যে কথাগুলো বলছিলেন তার বিরুদ্ধে চালু করছে, বারবার বলছেন আপনি পার্টির লাইনে কথা বলছেন না, গোপাল শেঠ বা খাদ্যমন্ত্রী তারা বলছেন যে নরোত্তম বিশ্বাসকে আপনি সাপোর্ট করছেন না। শুনুন, সেটা তাদের ব্যাপার, এখানে আমি কথা বলতে পারবো না। আমি যেটা সত্য সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম, আর যদি কেউ প্রমাণ চায় আমি প্রমাণও দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমি এই যে দেখিয়ে দিলাম, প্রশ্ন তোলার কোনো প্রশ্ন নেই শান্তনু ঠাকুরকে, আমি জানি না আমার যত এখানে, এবং যদি আরো দলিল চান আমার শাশুড়ি যেটা আমাকে দিয়ে গেছে তার ড্রাইভার আমাকে করেছে, আমি সেটা সেই দলিলগুলো আপনাদের করে দিতে পারি যে উনিল উনি যেটা করে দিয়ে গেছে। তার কারণ হচ্ছে মতদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে ভালোবাসা, তারা যেখানে পাবে সেখানেই যাবে। সেখানে তা শান্তনু ঠাকুরদের তাহলে এই মেলায় কোনো ভূমিকা থাকবে না আপনার কাছে লাইসেন্স যখন? শুনুন, ভূমিকা থাকবে কি থাকবে না, লাইসেন্স যেটা পেয়েছি সেখানে ঠাকুরের ভক্তরা আসবে, দুটো পরিবার এখানে আছে। দেখুন, মানুষ থাকলে একটা পরিবারের তার সন্তান যদি দশটা হয় দশটা পরিবার একই পরিবারের ভিতরে, তার সেখানে আলাদা আলাদা একই বাড়ির ভিতরে থাকে, কিন্তু সেটা বলবো যে তার কোনো ভূমিকা নাই সেটা তো আমরা বলতে পারি না। সেখানে ঠাকুরবাড়ি হিসেবে তারও যতটা ভূমিকা, মেলা হিসেবে আমাদের সেই একই ভূমিকা আছে, কিন্তু লাইসেন্স আমি পেয়েছি, মেলার যাবতীয় দায়ভার আমার। কবে মেলা হবে? 8 তারিখ থেকে আমাদের শুরু, 9 তারিখে স্নান, ঠাকুরের শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের নামে যে কামনা সাগরে স্নান করে তার স্নানটা হচ্ছে আমাদের 9 তারিখে, এবং 8 তারিখ থেকে 15 তারিখে আমাদের মেলার লাইসেন্স। মেলা নিয়ে শান্তনু আর মজুরকে সঙ্গে কথা কথাবার্তা কি হয়েছে? আপনাকে তো গাইঘাটা বিধানসভার ক্ষেত্রে এমনি দাঁড় করানোর কথা হয়েছে, আপনি আপনি তো মানে লোকসভাতে জিতেছিলেন, লোকসভার প্রথম কথা হচ্ছে এটা নিয়ে কোনো কথা নেই, আমাকে ঠাকুরবাড়ির সঙ্গে কি তৃণমূল কংগ্রেস যাত্রীবাহী করছে, ঠিকঠাক বিচার করেছে? থ্যাংক ইউ দিদি, অনেকটা সময় দিলেন, ভালো করে মেলা হোক। মনের কথাটাই তো বললেন না, মনের কথা মনে থাকা।